চাইতে আমার বান্দার লবণের প্রয়োজন বেশি লবণের কেজি কত কত 10 টাকা 6 টাকা আমাদের বাংলাদেশে 40 টাকা ভাই বাংলাদেশে থাকবো না আপনাদের দেশে চলে আসবো আমার আল্লাহ দেখলেন আমার বান্দার লবণের চাইতে আমার বান্দার পানির প্রয়োজন বেশি আল্লাহ রাব্বুল আলামিন পানির দাম আরো কমিয়ে দিয়েছে সুবহানাল্লাহ টিউবওয়েল কল আপনাদের কল আছে নাকি কল টিউবওয়েল চাপ দিলেই পানি পড়ে আমাদের খুলনার মানুষ পুকুরের পানিই খায় আমার আল্লাহ দেখলেন আমার বান্দার পানি ছাড়া তিন চার দিন আমার বান্দা বেঁচে থাকতে পারে অক্সিজেন ছাড়া আমার বান্দা তিন চার মিনিট বাঁচতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন পানির চাইতে অক্সিজেনের দাম আরো কমিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ এইবার আসুন এই অক্সিজেন কলকাতা হসপিটালে কিনতে পাওয়া যায় বিভিন্ন হসপিটালে অক্সিজেন কিনতে পাওয়া যায় আরে ভাই পাওয়া যায় অসুস্থ রোগীদের জন্য অক্সিজেন কিনতে পাওয়া যায় না যায় ভালোভাবে বুঝবেন অক্সিজেন কিনতে পাওয়া যায় আমার আল্লাহ দেখলেন আমার বান্দার অক্সিজেনের চাইতে আমার বান্দার সময়ের প্রয়োজন বেশি হায়াতের প্রয়োজন বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দান করলেন এমন এক দামি হায়াত যেই হায়াত কোটি কোটি টাকার বিনিময় এই পৃথিবীর কোথাও পাওয়া যায় না সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন ওই হায়াতটা আজকে রাতটা আল্লাহর জন্য দিব রাজি আছেন রাজি আছেন এ আমার যুবক ভাই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলছে আল্লাহ আমি যদি আল্লাহ হই তুমি যদি মুসা হও তুমি মুসা হইয়া আল্লাহর কাছে কি চাইবা আল্লাহ বলছে মুসা আমি কোনদিন মুসা হব না তুমি কোনদিন আল্লাহ হব না নবী মুসা কয় আল্লাহ যদি তুমি মুসা হও আল্লাহু আকবার আল্লাহ বলছেন মুসা আমি যদি মুসা হই আর তুমি যদি আল্লাহ হও আমি তোমার কাছে মুসা হই আল্লাহর কাছে দুইটা জিনিস চাইব এক নাম্বার নেক হায়াত দ্বিতীয় নাম্বার শরীর সুস্থতা নবী মুসা বললেন আল্লাহ এত জিনিস রেখে এই দুইটা জিনিস আপনি কেন চাইবেন আমার আল্লাহ বললেন মুসা হায়াত যদি না থাকে পৃথিবীতে বাঁচতে পারবো না হায়াত আছে কিন্তু যদি আমি অসুস্থ থাকি ওই হায়াতের কোনো দাম নাই আমি যদি অসুস্থ থাকি ওই শরীর দিয়ে আমি মসজিদে যেতে পারবো না মাদ্রাসায় যেতে পারবো না জলসায় যেতে পারবো না এই জন্য হায়াতও দরকার শরীর সুস্থতাও দরকার যে আল্লাহ আপনাকে হায়াত দিলেন সুস্থ রাখলেন এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন ওই মালিক রে কারা কারা খুশি করতে চান মনের ইচ্ছায় চিৎকার মেরে একবার বলুন আলহামদুলিল্লাহ দেখছেন আমি কিন্তু এবার আলহামদুলিল্লাহ আপনাদেরকে জোরে বলতে বলি নাই কিন্তু আপনারা জোরে বলেছেন আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন অ মুসলমান ভাই তাহলে বলুন তো এই কোরআনের মাহফিলের বরকত আছে না নাই এই সমাজের কিছু মানুষ আছে যারা কোরআনের মাহফিল দিতে চায় না আছে না নাই ওরা জলসায়ও আসে না ওই কন্যারে বসে থাকে রাস্তায় দাঁড়িয়ে থাকে দেখি হুজুর আমাকে আমার দোষ কয় কিনা আছে না নাই আচ্ছা যার এক চোখ নষ্ট আপনারা তাকে কি বলেন কানা কানা যার একটা পাও ভেঙে চুরে গেছে তাকে আপনারা কি বলেন ভালোভাবে বুঝবেন ওয়াজ হবে পরে কানা আর ন্যাংরা দুই দোস্ত সারাদিন ভিক্ষা করে সন্ধ্যার সময় মাগরিবের আজান দিয়েছে বলছে বন্ধু মাগরিবের আজান দিয়েছে নামাজ আদায় করতে হবে ইমামতির দায়িত্ব পালন করবে কে এখন কানা ঠেলতেছে ন্যাংরা রে ন্যাংরা ঠেলে কানারে ইমামতি দায়িত্ব পালন করবে কে এক পর্যায়ে কানা বলছে বন্ধু আমি তো এমনি কানা মানুষ এক চোখে কম দেখি কোন জায়গা থুয়ে কোন জায়গা সিজদা দিবানি এর চাইতে তুমি ইমাম হও আমি মুক্তাদি হই কথা কি বোঝা যায় এইবার ইমাম হলো কে এই তো আজ বুঝতেছ আলহামদুলিল্লাহ ইমাম হলো কে ন্যাংরা আর মুক্তাদি কে
কানা পিছনে দাঁড়িয়ে আছে। এইবার নামাজ শুরু হলো, মাগরিবের নামাজ। প্রথমে কোন সূরা পড়তে হয়? এইবার কেরাত শুরু হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন কানাবুদু। যেই না ন্যাংরা বন্ধু সামনে থেকে বলছে ইয়া কানাবুদু, পিছন থেকে কানা খেয়ে ফিরে গেছে। ওরে বাথা, তোরে কে আমি ভালোবেসে মহাব্বত করে ইমামতির দায়িত্ব দিলাম, আর তুই সুরা ফাতিহার ভিতরে আমার কানা বলে গালি দিলি। এ ভাই, আপনারা বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, সুরাফ আসলেই কি ইমাম বন্ধু কি তাকে কানা বলে গালি দিয়েছি, নাকি সুরা ফাতিহার ভিতরে ইয়া কানা আবুদু আছে তাই বলছে? এখানে কি ইমামের কোনো দোষ? কানা তো রাগে ফায়ার। এইবার আমার ভাইরা, সুরা ফাতিহা শেষ, সুরা মিলাতে হবে। সুরা মিলাবে মিলাবে এমন জায়গায় সুরা মিলানো শুরু করে দিল। ন্যাংরা বন্ধু এবার তেলাওয়াত করছে, আবার শুরু করছে, ওয়া কানা মিনাল কাফিরিন। এই আয়াত তো কোরআনে আছে, ও আরো খেপে গেছে। সুরা ফাতিহা আমাকে শুধু কানা বলে গালি দিল, আর এইবার কানাও বলল, কাফেরও বলল, তোরে আর ক্ষমা করা যাবে না। এইবার বলদের মতো পিছন থেকে কাউন্টার দিতেছে। মানে আজকে সমাজের, আমাদের বাংলাদেশের টাকলা মুরাদের নাম কি শুনেছেন নাকি আপনারা? এই টাকলা মুরাদের মতো পিছন থেকে বলছে, ও পিছন থেকে এবার বলছে, তুমি আমারে আয়াতের মাধ্যমে গালি দিছো, কানা বলছো, কাফের বলছো, আমিও কম ফারি না। এইবার পিছন থেকে ও বলছে, ওয়া কানা ন্যাংরা মিনাস জালিমিন। কি আল্লাহু আকবার, কিরা জানে আল্লাহ, আল্লাহ, ওয়া কানা ন্যাংরা মিনাস জালিমিন কোরআনে আছে ভাইজান। এখানে আল্লাহ আকবার হবে না, হবে নাউজুবিল্লাহ। তার মানে কানামার্কা মুসলমান হলে চলবে না, মুসলমান হতে হবে আবু বক্করের মতো, মুসলমান হতে হবে উমারের মতো। আরে কথা কয় না, মুসলমান হতে হবে বেলালের মতো। উল্টা পাল্টা বুঝলে হবে না, এখানে কোন দলকে কেন্দ্র করে কথা হবে না, কথা হবে আল্লাহর কোরআন থেকে, কোরআন থেকে তাফসির হবে ইনশাআল্লাহ। আমি গুনাগার, সিয়াকার, কদাকার, আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, অমর রত্ন ভাণ্ডার, মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকে ছোট একটি সূরা, আমাদের সকলের পরিচিত সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমি গুনাহগার, সিয়াকার, কদাকারকে যদি তৌফিক দান করেন, এই সূরাকে সামনে রেখে বর্তমান সময়ের উপরে যুগ উপযোগী কিছু তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শোনেন ভাইজান, তাফসিরের মজা আস্তে 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 পাওয়া যাবে। এজন্য আপনাদের সঙ্গে আমার আরেকটু কথা দরকার, আপনারা আজকে তাফসির আকারে ওয়াজ শুনবেন নাকি বাংলা ওয়াজ শুনবেন? আমি বুঝাতে পারি নাই, তাফসির আকারে ওয়াজ কাকে বলে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াত পড়তে হবে, সেই আয়াতের অর্থ বলতে হবে, এই আয়াতটা কেন নাজিল হলো শানে নজুল বলতে হবে, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, এরপরে এই আয়াতে আমার আলোচ্য বিষয় কি শিক্ষা আছে এই শিক্ষা নিয়ে আলোচনা করতে হবে, এর নাম হলো তাফসির। আর ওয়াজ কি মনে করেন? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয়াত শুরু করলাম, আমি আমার মুখে বিভিন্ন রকম ভ্যারাইটিস ঘটনা আমি আপনাদের সামনে বলে আমি চলে গেলাম দোয়া করে, এই হলো ওয়াজ। এখন আপনারা দায়িত্ব, আপনাদের নিজ দায়িত্বে বলুন, ওয়াজ তাফসির আকারে ওয়াজ শুনবেন না বাংলা ওয়াজ শুনবেন? কোন দলের তাফসিরের পক্ষে কারা কারা? বাবা রে বাবা, আলহামদুলিল্লাহ বলেন। ইতালি এই এলাকার মানুষ তো জানলেওয়ালা মানুষ, এলাকার মানুষ তো কোরআন হাদিস গবেষণা করে, কারণ এখন পাবলিক ওই তুফাজ্জালের মতো বাংলা ওয়াজ এখন আর তা পাবলিক শোনে না, বানোয়াটি কথা বাংলা পাবলিক এখন শোনে না, কোরআন থেকে তাফসির শুনবো। রাজি আছেন ভাই? একটু গরম পানি পাওয়া যাবে, হালকা উষ্ণ গরম পানি আসুন।
আমরা ধারাবাহিকভাবে কথা বলবো, কেউ উঠাউটি করবেন না ইনশাআল্লাহ। আশা করা যায় মজা পাবেন, কোরআনের মধ্যে মজা আছে না নাই? আমার ভাইরা, তাহলে তাফসীর করার পাঁচটা শর্ত আমাদের সবার লক্ষ্য রাখতে হবে। প্রথম নাম্বার শর্ত হলো তেলাওয়াত। প্রথম নাম্বার কি? সবাই মহাব্বাতের সাথে পড়তে রাজি আছেন? তাফসীর কিন্তু শুরু একেবারে, আর কোনো ভূমিকা হবে না। একটু পানি দেন, আমি অল্প একটু পানি খেয়ে তাফসীর শুরু করবো ইনশাল্লাহ। ঠান্ডা না গরম? এই গরমে আমার কিছু হবে না, শুন এরম হলে হবে। আসুন সবাই মহাব্বাতে আল্লাহ পাক একটু খুশি করে নিই আমরা। আউযু বিল্লাহি মিনাশ, ভাই একটু দূর থেকে বললেও জানি যায়, একটু ঠিক করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল আমার ভাইরা, এইবার আসুন আমরা অনুবাদ করব। তাফসীরের দ্বিতীয় নাম্বার শর্ত হলো অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমাজের মানুষগুলি ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সমাজের মানুষগুলি ধ্বংসের মধ্যে নেমে যেত। ভাই এইরকম থাক, আর ধরেন না, আলহামদুলিল্লাহ সুন্দর ছাও। আমার ভাইরা, ধ্বংস তারা হবে না, ক্ষতিগ্রস্ত তারা হবে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপরে, ওয়ামিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে, আমল সালেহ করবে, আর যারা হকের দাওয়াত দিবে, অন্যায়ের প্রতিবাদ যারা করবে, আর যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ বলেন তারা ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, আমার প্রিয় বান্দা হয়ে তারা কবরে যাবে। ভালোভাবে বুঝবেন। তাহলে আমরা অনুবাদ শুনে নিলাম। আসুন এই সূরাটি আমার আল্লাহ কেন নাজিল করলেন, নাজিল করা বোঝেন তো বাবা? কুরআনুল কারিমে আমার আল্লাহ এই সূরাটি কোন সময় কেন দিলেন জানা দরকার আছে? আছে, একবার সংক্ষেপে বলবো বাবা। আমি আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন হলো ঈমান এনেছে, নতুন মুসলমান, নয়া মুসলমান, আমার নবীর দরবারে বসে আছেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে হযরত আবু বকর বলছেন, নবীজি ব্যক্তিগত কিছু কাজের জন্য আমার বাড়ি যেতে হবে, আপনি আমাকে অনুমতি দেন। আমার নবী বললেন, আবু বকর তুমি যাও, তবে ব্যক্তিগত কাজ শেষ করে তাড়াতাড়ি করে আবার আমার দরবারে ফিরে আসো। হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবীর সঙ্গে আবু বকরের এমন একটা সম্পর্ক হয়েছিল, একজন আর একজনকে ছাড়া থাকতে পারত না। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি যাও, তোমার ব্যক্তিগত কাজ শেষ করে তাড়াতাড়ি করে আবার আমার কাছে ফিরে আসো। আমি কি কথা বোঝাতে পারতেছি আপনাদেরকে? আচ্ছা আমার ভাইয়েরা,
যদি আরো পাতলা বলা লাগে আপনারা বলবেন কারণ আমি ইন্ডিয়াতে নতুন ও মুসলমান ভাইরা আমার এইবার এইবার ওই আবু বকর রওনা হলেন পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন হযরতে আবু বকরকে দেখে কিছু যুবক ওই রাস্তার পাশে বসা ছিল এই যুবকগুলি নিজেদের মধ্যে নিজেরা ডিসকাস করছে কথা বলছে আবু বকরকে শুনিয়ে শুনিয়ে বলছে এই তোমরা কি লক্ষ্য করেছো আমাদের মতো একজন যুবক মুহাম্মদ পাগলের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েছে আরেকজন বলছে হ্যাঁ আমিও তো লক্ষ্য করেছি আমাদের মতো একজন যুবক মুহাম্মদ পাগলের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে তার ধন সম্পদ সব দান করে ফকির হয়ে গেছে এই কথাগুলি যখন আবু বকরের কানের ভিতরে এসে যায় আবু বকরের দিলের ভিতরে প্রশ্ন জেগে গেল ইসলাম ধর্ম গ্রহণ করে কি আমি আসলেই ক্ষতিগ্রস্ত হলাম আসলেই কি আমি ধ্বংস হলাম সিদ্ধান্ত চেঞ্জ করলেন না আমি আগে বাড়িতে যাব না আমি আবার আমার নবীর দরবারে ফিরে যাব আমার নবীর জবাব থেকে আমি শুনব ইসলাম ধর্ম গ্রহণ করে আমি ক্ষতিগ্রস্ত হলাম নাকি সফলতা অর্জন করলাম এই পর্যন্ত কি ওয়াজ বুঝেছেন আপনারা মানে ওরা পাহাড়ি এলাকায় বসে আবু বকরকে দেখে নিজেরা নিজেরা বলছেই যে আবু বকর আমাদের মতো একজন যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েছে আবু বকর যাচ্ছিল কোথায় বাড়িতে আপনি তো হাত দিয়েন না ভাই হাত দিয়েন না সুন্দর হচ্ছে সাউন্ড আবু বকর আল্লাহ নবীর দরবারে আবার ফিরে গেলেন যে না আমি বাড়ি যাব না আসলেই কি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলাম আমি নবীর দরবার নবীর কাছে কি আবার শুনব সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা হযরত আবু বকর আমার নবীর সামনে গিয়ে দাঁড়ালেন আমার নবীকে সালাম দিলেন আমার নবী সালামের জবাব দিতে পারে না আমার নবীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে আমার নবীর কপালটা ঘেমে ঘেমে ঘাম বের হচ্ছে স্টেজ আমার ডানে বামে আলেম ওলামা আছেন ওহির পদ্ধতি হলো সাতটি তার মধ্যে একটা পদ্ধতি হলো পয়গম্বরদের উপরে যখন আল্লাহ পাকের কোরআনের আয়াত নাজিল হয় পয়গম্বরদের শরীরের মধ্যে কম্পন শুরু হয় হযরত আবু বকরের এটা জানা ছিল আবু বকর তাকিয়ে দেখে আমার নবী কাঁপতে কাঁপতে জমিনের দিকে পড়ে যাচ্ছে আবু বকর আল্লাহর নবীকে এইভাবে ধরলেন নিজের পায়ের উরুর উপরে আল্লাহর নবীকে শোয়াই দিলেন আমার নবী থরথর করে কাঁপছেন আবু বকরের এটা জানা ছিল আমার নবীর উপরে এখন কোরআনের আয়াত নাজিল হবে আবু বকর বসে বসে দুটি হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন এ বাবাজি রা আমার আমার কথা যদি আপনারা বোঝেন তাহলে বলুন তো এই যে আবু বকরের দিলের ভিতরে যেই প্রশ্ন এই মনের খবর একমাত্র জানে কে এই যে আপনি আমি এই কোরআনের মাহফিলে বসে আছি এই এলাকার যুবকেরা মুরব্বী বাবাজিরা এত সুন্দর একটা জলসার আয়োজন করেছে টাকা দিয়েছেন সময় দিয়েছেন কত রাত আপনারা ঘুমান নাই কত মানুষের কাছে গিয়েছেন বক্তা দাওয়াত দেওয়ার জন্য তাজাম্মুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছেন অ মুসলমান ভাইরা আমার আমি আপনাদেরকে বোঝাতে চাই বলুন তো এই যে অন্তরের খবর মনের খবর একমাত্র জানে কে আমার আল্লাহ আসতে বললেও শোনে জোরে বললেও শোনে মনের ভিতরে কল্পনা জল্পনা করলেও দুনিয়ার কেউ জানে না জানে কে হযরত আবু বকর দুটি হাত উঁচু করে আমার আল্লাহকে ডাক দিল আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানো আল্লাহ তুমি তো তোমার বন্ধুর উপরে কোরআনের আয়াত নাজিল করবা এমন একটা আয়াত নাজিল করে দাও যেই আয়াতের দ্বারা আমার দিলের প্রশ্নের জবাব আমি পেয়ে যাই এইভাবে করে আবু বকর দোয়া করতেছেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আমার নবী আবু বকরের কোলের উপরে কাঁপতেছে আমার ভাইরা আবু বকর কান্দে আমার নবী হঠাৎ করে উঠে বসলেন আল্লাহু আকবার বলেন আবু বকরের দিকে তাকায়া আমার নবী মুস্কি হেসে দিলেন আর বললেন আবু বকর
টেনশন করো না আবু বকর মন খারাপ করো না আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ আগে হযরতে জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন কিছুক্ষণ আগে আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা আয়াত সূরা নাযিল করে দিয়েছেন ওই সূরাটির নাম হলো সূরা আসর আবু বকর তুমি টেনশন করো না ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি ধ্বংস হও নাই তুমি ক্ষতিগ্রস্ত হও নাই ইমানের ছক নেক আমল করবা অথবা সাউবিল হক অন্যার প্রতিবাদ করবা কালেমার দাওয়াত দিবা সত্য কথা বলবা সত্য কথা বলতে গিয়ে আবু বকর যদি হামলা হয় যদি মামলা হয় যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আবু বকর ভয় পাবা না টেনশন করবা না নিজে সবর করবা অন্যকে সবরের দাওয়াত দিবা আবু বকর জান্নাতের সার্টিফিকেট নিয়া কবরে যাবা ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি আপনারা কি মনে করেন ওয়াজ শুরু হয়েছে নাকি ভাইজান এতে কেবল শানে নজুল বললাম সূরাটি কেন নাজিল হলো তার মানে আমরা ব্যাখ্যা করব সবাই জানেন ব্যাখ্যা কিন্তু অনেক আলোচনা হবে রাজি আছেন তো আপনারা সবাই আল্লাহ কবুল করুন মুহাব্বতে জিকির করি ভাই লা ইলাহা একটু গরম পানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বহলে অগো স্বামী আসিয়া বহলে অগো স্বামী তুমি আমার অর্ধাঙ্গিনী আমি মুসার খোদাকে আমি মুসার খোদাকে খোদা মানি তোমাকে খোদা মানি না লা ইলাহা এই কাজমুল ভাই কাজমুল এটা তো লাইভ দিয়ে দেন লা ইলাহা আপনারা থেমে যাচ্ছেন গে বাবা কষ্ট হচ্ছে মেলা কষ্ট ফজর পর্যন্ত কিন্তু থাকা লাগবে আজকেরা লা ইলাহা সবাই খাইয়ে দেয় আইসেন না ইনশাল্লাহ ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা তাহলে আমরা তেলাওয়াত করেছি অনুবাদ আমরা করেছি কেন নাজিল হলো শানে নজুল আমরা তাফসীর থেকে শুনেছি এইবার চতুর্থ নাম্বার আমরা ব্যাখ্যা করব আল্লাহ বললেন ওয়াল্লা আসর সোমার কসম কিসের কসম এ বাবাজিরা সময় কি কারোর জন্য অপেক্ষা করে একটু জবাব দিবেন সময় কারোর জন্য অপেক্ষা করে না নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন একটু কানটা খাড়া করেন বয়স বেশি হওয়ার কারণে সময়টা বেশি হওয়ার কারণে হাতের বল কমে যাচ্ছে বয়সটা বেশি হওয়ার কারণে সুখের জ্যোতি কমে যাচ্ছে বয়সটা বেশি হওয়ার কারণে মাথার চুল আর দাড়িগুলি পেকে যাচ্ছে বয়সটা বেশি হওয়ার কারণে দাঁতগুলি নড়বড়ে হয়ে যাচ্ছে বয়সটা বেশি হওয়ার কারণে চামড়াগুলি গুছিয়ে যাচ্ছে ঢলে যাচ্ছে কোটি কোটি টাকার মালিকও যদি হয় এই সময়ের পরিবর্তন হওয়ার কারণে বডির পরিবর্তন হচ্ছে কেউ কিন্তু ঠেকাতে পারছে না এই কথা কয় না কেউ কি ঠেকাতে পারছে এটা যদি বিশ্বাস করেন কেউ ঠেকাতে পারছে না তাহলে এটাও বিশ্বাস করতে হবে একদিন সময় যেদিন শেষ হয়ে যাবে একদিন সময়ের কাঁটাটা সোজা হয়ে যাবে আর ওই দিন আজরাইল সামনে এসে দাঁড়াবে আর বলবে তোমার হায়াতের কাঁটা সোজা হয়ে গেছে চলো চলো এমন এক নগরীতে চলো যেই নগরীতে আলো নাই বাতাস নাই সাথী নাই সঙ্গী নাই আল্লাহ ছাড়া কেউ নাই কুল্লু নাফসিন মাউত
এ বাবাজিরা আমার আজকে তোমরা দুনিয়ার পিছনে নারীর পিছনে টাকার পিছনে চাকরির পিছনে ক্ষমতার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া সময়টা নষ্ট করে দিতেছি একদিন আজরাইল সামনে এসে দাঁড়াবে যেদিন আজরাইল সামনে এসে দাঁড়াবে ওই দিন যদি আজরাইলকে বলি ভাই আমি অনেক বড় লোক আমার টাকার অভাব নাই আমার এই কলকাতা শহরে 10 তলা বিল্ডিং এর বাড়ি আছে বিঘা বিঘা জমি আছে ভাই তুমি আমাকে দুইটা মিনিট একটা মিনিট সময় দাও আমি টুজু করে গোসল করে নামাজ পড়ে নি বা কিছু দান সদকা করে নি এই রকম সুযোগ কি আজরাইল দেবে নাকি দেবে 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 নবীজি সাল্লাল্লাহু মুরব্বি বাবাজিরা এখন একটু মুরব্বিদের ওয়াজ এরপর হবে যুবকদের ওয়াজ তারপরে হবে আমার পর্দার আড়ালের মা বোনদের ওয়াজ সবাই ওয়াজ আজকে হবে আমাকে কমিটি বলে দিয়েছে আমি কমিটির বাইরে যাব না আসুন আমার ভাইরা আমার প্রিয় বাবাজিরা এইবার লক্ষ্য করেন নবীজির হাদিস থেকে বলছি মুরব্বি বাবাজিরা আপনাদের ওয়াজ যুবকেরাও শোনো এই নবীজির সাহাবী তার বয়স 70 80 মাঝামাঝি এই সাহাবীর বয়সটা একটু বেশি হওয়ার কারণে এই সাহাবীর মাজাটা কুজো হয়ে গেছে আপনারা কি কুজা বোঝেন কুজা কুজা দেখবেন কিছু মুরব্বি আছে বয়স যদি বেশি হয় মাজাটা কুজো হয়ে যায় আছে না নাই এই সাহাবীর মাজাটা কুজো হয়ে যাওয়ার কারণে সোজা হয়ে হাঁটতে পারে না ওই একদিন রাস্তার পাশে জঙ্গলের ভিতরে হাত দিয়া কি যেন খুঁজতেছে আর চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কাঁদতেছে কয়েকজন যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবার যুবক গলি বলল বাবাজি আপনার কিছু হারাই গিয়েছে নাকি আপনি এখানে কিছু খুঁজতেছেন নাকি মুরব্বি কেঁদে দিয়ে বলছে যুবক আমার দামি সম্পদ হারিয়ে গিয়েছে যা খুঁজে পাওয়া যাচ্ছে না যুবক গলি বলল বাবা আপনি কানবেন না কারণ কোন যুবক যদি দেখে একজন দাড়ি পাকা মুরব্বি কাঁদতেছে বাবার বয়সী কেউ বলুন তো যুবকের কলি যায় মায়া লাগে কি লাগে না এই যুবক বলছে বাবা আপনি কেন কাঁদেন মাল হারাইছে তাতে কি হয়েছে সামনে হাট বাজার আছে সেখান থেকে চলেন কিনে দিব মুরব্বি বলছে আমার যেই দামি সম্পদ হারিয়েছে ভাই বানোয়াটি গল্প বলছি না আমার নবীর হাদিস থেকে বলছি এই মুরব্বি বলছে ও যুবক আমার যেই সম্পদ হারিয়েছে হাট বাজারে গেলেই পাওয়া যাবে না এইবার যুবকগুলি বলল তাহলে আপনাকে নিয়ে পরজনে শহরে যাব রাজধানী শহরে যাব মুরব্বি আরো কেঁদে দিয়ে বলছে যুবক আমার যেই সম্পদ হারিয়েছে রাজধানী শহরেও পাওয়া যাবে না যুবকগুলি বলল বাবা টাকা হলে সব কিছু পাওয়া যায় আপনার এমন কি দামি সম্পদ হারিয়েছে যা রাস্তাঘাটে পাওয়া যাবে না হাট বাজারে পাওয়া যাবে না রাজধানী শহরে পাওয়া যাবে না যুব মুরব্বি এবার কেঁদে দিয়ে বলছে যুব আমার দুনিয়ায় আমার বউ হারায় নাই আমার ঘর বাড়ি হারায় নাই আমার কোনো বড় অঙ্কের টাকা হারায় নাই এরা যুবক আমার সময়টা ফুরিয়ে যাচ্ছে রে যুবক আমার চুল পেকে গিয়েছে দাড়ি পেকে গিয়েছে কখন জানি আজরাইল আমার সামনে চলে আসে রে যুবক আমার তো টাকা হারায় নাই আমার সময় নামক দামি সম্পদটা হারিয়ে গেছে রে যুবক আমার ওই হায়াত নামক দামি সম্পদ রাস্তাঘাটে নয় হাট বাজারে নয় রাজধানী শহরে নয় কোটি কোটি টাকার বিনিময় আমার যৌবন নামক দামি সম্পদ এই পৃথিবীতে আর কোনো দিন পাওয়া যাবে কথা কয় না যাবে না কেমন জানি বলছে তার মানে মনে হচ্ছে আপনাদের কাছে মনে হয় কোনো সিস্টেম আছে আল্লাহু আকবার বলেন তাহলে বলুন তো বাবা ওয়ালা আসর সময়ের কসম আমার আল্লাহ সময়ের কসম কেন কেন খাইলেন তার মানে একজন মানুষের জীবনে সবচাইতে দামি সম্পদ হলো সময় সেই সময়টা যদি শেষ হয়ে যায় দুনিয়ার পিছনে টাকার পিছনে গাড়ির পিছনে আমাদের আমাদের মতো পুরা কপাল কবরে এই পৃথিবীতে আর কেউ হবে না আমি ফিলিপাইনের একটা ঘটনা পড়েছি ওই ফিলিপাইনিতে একটা নগরী ছিল জেলেদের নগরী বলুন তো জেলেরা কি করে আপনাদের এদিকে যারা মাছ ধরে তাকে কি বলেন জেলে এক জেলে সমুদ্রের ভিতরে জাল ফেলতে ফেলতে একটা দামি হীরাখণ্ড পেয়েছিল কি পাইছিল ভাই হীরাখণ্ড
এইবার তিনি তোমারও খুশি হীরাখণ্ডটা নিয়ে বাজারে বিভিন্ন স্বর্ণকারের কাছে গেল কেউ হীরাখণ্ডের মূল্য দিতে পারে না এইবার কয়েকজন স্বর্ণকার তাকে পরামর্শ দিল ছেলে এই হীরাখণ্ডের মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের নাই তুমি যদি হীরাখণ্ডের মূল্যই পেতে চাও তুমি এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে যাও ফিলিপাইনের বাদশাহের কাছে গিয়া হীরাখণ্ডটা দাও বাদশাহই পারবে তোমার এই হীরাখণ্ডের মূল্য দিতে এইবার জেলে চলে গেল ফিলিপাইনের রাজমহলে বাদশাকে গিয়ে সালাম দিলেন হীরাখণ্ডটা বাদশার হাতে দিলেন বাদশা বলল জেলে তুমি এক এই যুবক এই 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 কোথায় যায় কি রে কোথাও যাওয়া যাবে না একেবারে সব বন্ধ ওয়া শেষ হওয়া পর্যন্ত এটা তো মুরব্বীরা যারা তাদের সার আছে যারা ডায়াবেটিসের রোগী পানি দেন এই আলোর কারণে আমি দেখতে পারতেছি না আছে পিছনে ভাইরা হ্যাঁ আলহামদুলিল্লাহ দাঁড়ায় আছে কেন আমার যুবক ভাইরা বসার জায়গা রয়েছে বসে যাই আমার যুবক ভাইরা তারাই তো ব্যস্ত কেন বসে যাই ভাই আপনাদের ভাষা শিখে ফেলবান একটু দেরি করেন ইনশাআল্লাহ তারপরে আপনাদের ভাষায় ওয়াজ করব আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন আসুন আমার ভাইরা এইবার বাদশাহ বলতে জেলে তুমি আমাকে দামি একটা হীরাখণ্ড দিয়েছ বলো তুমি কি চাও জেলে বলছে জাপান আমি একজন নিম্ন শ্রেণীর জেলে আপনার শহরের এই হীরাখণ্ডটা আমি সমুদ্রের মধ্যে জাল ফেলতে ফেলতে পেয়েছি বাদশাহ আমি হীরাখণ্ডটা আপনাকে দিলাম আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন আমি তাই নিয়ে বাড়িতে যাব ভাই কথা বুঝতেছেন এইবার বাদশাহ বলল জেলে তোমার কথায় ব্যবহারে আমার মনটা ভরে গিয়েছে ও জেলে আমি তোমাকে এক ঘন্টা সময় দিয়ে দিলাম ভালোভাবে বুঝবেন জেলে বলছে বাচ্চা এক ঘন্টার সময় আমি কি করব বাচ্চা বলছে জেলে তোমার উপরে আমি এত খুশি যাও তুমি এক ঘন্টার সময় আমি দিয়ে দিলাম তুমি আমার রাজমহলে প্রবেশ করো এই রাজমহলে ঢোকার পরে তোমার যা কিছু পছন্দ হয় তুমি তোমার চোখে যা ভালো লাগে তাই তুমি নিয়ে বাড়িতে চলে যাবা কেউ তোমাকে বাধা দিবে না আমি বাধা দিব না আমার সেনাপতি উজির মন্ত্রী কেউ তোমাকে বাধা দিবে না তবে জেলে শুনে নাও এই এক ঘন্টা সময় শেষ হবার পরে এক সেকেন্ড সময় তুমি আর পাবা না চল রাজমহলে প্রবেশ করো জেলে মা যেদিকে যায় ভালো লাগে রাজমহলের ভিতরে আসবাবপত্র দিয়ে সাজানো যেতে যেতেই একেবারে বাদশাহের নিজ কক্ষের ভিতরে হাজির হলো অবাক হয়ে গেল এত সুন্দর করে রুমটা ডেকোরেশন করা ফুল দিয়ে সাজানো হীরা জহরাত দিয়ে সাজানো একটু বিছানার উপরে বসলো বসে দেখছি উড়ি নরম বিছানা মনে মনে চিন্তা করছি সারা জীবন সিরা খাতাই শুয়া সিরা কম্বলে শুয়া দিন কাটালাম আজকে বাদশাহীর এই রাজমহলে এক ঘন্টা সময় সুযোগ পাইছি ওইরকম হীরাখণ্ডও আর পাবো না সুযোগও আর কোনোদিন পাবো না এই চিন্তা করে মনে মনে সিদ্ধান্ত নিল এক ঘন্টা সময় পেয়েছি আধা ঘন্টা ঘুমাবো আধা ঘন্টা পরে উঠে চাল ডাল স্বর্ণ অলঙ্কার হীরা জোহরাত বস্তা ভরে নিয়ে বাড়ি যাব কথা কি বুঝতে পারছেন এইবার যুবক ভাইরা জবাব দেবেন সময় পাইছে কত সময় কত সময় কত কত এক ঘন্টা ঘুমাবে কত সময় জবাব দিলে আমার সুবিধা হবে আধা ঘন্টার আপনাকে দিকে আধা ঘন্টা বলে না অর্ধেক ঘন্টা বলে মিল আছে তো আধা ঘন্টার নিয়াত করে জেলে এবার ঘুমিয়েছে যে আধা ঘন্টা পরে উঠে সব কিছু নিয়ে বাড়িতে যাবে এদিকে মিনিটের কাটা টিক 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 করতে করতে সাইটের ঘরে হাজির হয়ে গেছে মিনিটের কাটা যদি ইন্ডিয়াতে আপনাদের এই কলকাতাতে যদি সাইটের ঘরে মানে বারোটার ঘরে যায় তাহলে কি হয় সাইটের ঘরে গেলে কি হয় সময় শেষ হয়ে গিয়েছে বাদশাহ বলছে এ জেলে ওট বের হ তোকে এক ঘন্টা সময় দিছিলাম তুই কিছু নিবি তো দূরের কথা তুই দিয়ে আমার খাটের ফোরাইছে ঘুমাই রইছিস ওট জেলে কয় কি কন যা পানা কয় ঘড়ির দিকে তাকিয়ে দেখ ও তাকায় দেখতে সময় সে সর্বনাশ তাড়াতাড়ি বাচ্চার পাও দুটো জড়িয়ে ধরছে আর বলছে যা পানা আমার মতো পুরা কপাল এই পৃথিবীতে আর কেউ হবে না ভেবেছিলাম এক ঘন্টা সময় পাইছি আধা ঘন্টা ঘুমাবো
আধা ঘন্টা পরে উঠে টাকা পয়সা চাল ডাল স্বর্ণ অলংকার হীরা জওহরাত মণি মুক্তা যা কিছু পছন্দ হয় তাই নিয়ে যাব ও বাদশাহ আমার তো সময় শেষ হয়ে গেছে মেহেরবানি করে একটা মিনিট আমাকে ভিক্ষা দেন বাদশাহ বলছে দিলে তোমাকে আমি এক ঘন্টা সময় দিয়েছিলাম তুমি যদি আমার রাজ সিংহাসনটাও যদি নিয়ে যাইতা আমি তোমাকে বাধা দিতাম না জেলে তোমার সময় শেষ হয়ে গেছে এক মিনিট তো দূরের কথা এক সেকেন্ড সময় তুমি আর পাবা না বের হয়ে যাও দূর হও আমার ভাইরা বইয়ের লেখক এটা বুঝিয়েছেন ভালোভাবে বুঝবেন ওই হীরাখণ্ডটা হলো আপনার আমার রুহু রুহ রুহু বোঝেন আপনার ভাই বাংলায় যাকে বলা হয় আমাদের হায় আমাদের জান বইয়ের লেখক এটা বুঝিয়েছে ওই হীরাখণ্ডটা হলো আপনার আমার রুহু এই সাড়ে তিন হাত বডির ভিতরে হীরাখণ্ড নামক রুহুটা আপনার আমার পরাণ কলিজা আপনার আমার জান এই রুহুটা যত সময় পর্যন্ত থাকবে এই কলকাতা ইন্ডিয়াতে আমার বাইরে মেদিনীপুরে তত সময় আপনার আমার এই বডিটার মূল্য থাকবে কথা কয় না খ্রিস্টান মূল্যে দিয়ে দেবে কফিনে হিন্দু মূল্যে চলে যাবে শ্মশানে মুসলমান মরে গেলে চলে যাবে কোথায় কবে তাড়াতাড়ি কবর দাও তাড়াতাড়ি কবর দাও তার মানে ভালোভাবে বুঝবেন জেলে পেয়েছিল এক ঘন্টা আমরা পেয়েছি হায়াত ষাট বছর কেউ পেয়েছি আশি বছর আমার আল্লাহ মায়ের পেটে দশ মাস দশ দিন থাকার পরে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আমার আল্লাহ দুই এরপরে আমার আল্লাহ বলেছে বান্দা আর তুমি দুনিয়াতে তোমাকে একটা হায়াত দিলাম এই হায়াতে তুমি কি করবা করো এই যে দেখেন আমাদের খুলনা খুলনার চাইতে কিন্তু ঢাকার শহর আরও ভালো লাগে ঢাকার চাইতে যদি কক্সেস বাজারে যায় সেখানে আরও ভালো লাগে কক্সেস বাজার থেকে আমার বাইরে ইন্ডিয়াতে কলকাতা এসেছি আপনাদের রোড ঘাট আপনাদের বাড়ির কোয়ালিটি আপনাদের এলাকার মানুষগুলো আরো ভালো লাগে আরে কথা কয় না তার মানে আমরাও কিন্তু এই রকম দুনিয়ার পিছনে টাকার পিছনে দেশের পিছনে যে যেইভাবে পারতেছি চল্লিশ বছর হায়াতটা নষ্ট করে দিতেছি বাবা একদিন যদি সময় তো একদিন শেষ হবেই আর সেদিন যদি আজরাইল সামনে এসে দাঁড়ায় এক সেকেন্ড সময় আজরাইল দিবে না এই জন্য আমার আল্লাহ সময়ের কসম খেয়েছেন ও আমার ভাইরা মুফাসসির ইকরাম বলেন যতদিন বেঁচে থাকবো এই সময়টা ইসলামের জন্য এই সময়টা কোরআনের জন্য এই সময়টা আমার আল্লাহ এবং আল্লাহ নবীকে খুশি করার জন্য আপনারা কি দিতে প্রস্তুত আছেন আসুন আমার ভাইরা তাহলে ওয়ালা আসর সোমার কসম যুগের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমাজের মানুষগুলি ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই সমাজের মানুষগুলি ধ্বংসের মধ্যে নেমে যেত এ বাবাজিরা আমার এ যুবক ভাইরা আমার ভালোভাবে আমার দিক খেয়াল করেন কিছু প্রশ্ন করব জবাব দিবেন আগের কার জামানার চাইতে বর্তমান জামানায় মসজিদ মাদ্রাসা কম না বেশি এই তো বুঝেছেন বলুন তো আলে মুলামা পীরমাশাই কম না বেশি জিকির কুরআন তেলাওয়াত কম না বেশি সত্যি করে বলুন তো মুসলমান মায়ের খায় আলেম ওলামা বিনা দোষে আমার বাংলায় জেল খাটে কম না বেশি আমি গুনাগার ছোট মানুষ আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান আমার প্রশ্ন হলো আগেরকার জামানার চাইতে বর্তমান জামানায় মসজিদ বেশি মাদ্রাসা বেশি আলেম ওলামা পীর মাশায়েখ বেশি কোনো ধর্মের মানুষ মারি খায় না আমার হিন্দু ভাইয়েরা মারি খায় না বৌদ্ধরা মারি খায় না খ্রিস্টান মারি খায় না মুসলমান মারি খায় তার মানে আমরা মুসলমান ধ্বংসের মধ্যে নেমে যেত আমার বাইরা শুধু বাংলাদেশের মানুষ না আমি গবেষণা করে পেরেছি আফগানিস্তান জেসনিয়া বসনিয়া ইরান কাশ্মীর সহ গোটা বিশ্বের মুসলমান আজকে অপমানিত লাঞ্ছিত ও মুসলমান কথা বলেন ঠিক কিনা তার মানে মুসলমান বিপদে আছে এইবার বলুন তো এই বিপদ থেকে বাঁচাতে পারেন কে এই বিপদ থেকে বাঁচাতে পারেন কে সেই আল্লাহ আছে না নাই এইবার বলবেন হুজুর তাহলে আল্লাহ কেন বাঁচায় না আমারও প্রশ্ন আল্লাহ কেন বাঁচায় না আল্লাহ কেন মুসলমানকে সাহায্য করে না আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা বলুন তো আমার আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না
ততদিন পর্যন্ত আমার আল্লাহ মুসলমানকে সাহায্য করবে না তো যতদিন পর্যন্ত গোটা বিশ্বের মুসলমান এক কাতারে না দাঁড়াবে মুসলমানের ভিতরে ঐক্য না হবে মুসলমান যদি একবার এক কাতারে দাঁড়িয়ে যায় মুসলমান যদি ঐক্য হয়ে যায় আমার আল্লাহ বদরের জমিনে 313 জন মুসলমান ছিল কাফেরের সংখ্যা ছিল 1000 আল্লাহু আকবার বলেন এই 313 জন মুসলমানের ভিতরে কে সুন্নি কে ওহাবি এই ভেদাভেদ ছিল না কে আওয়ামী লীগ কে বিএনপি কে পাকিস্তানের মুসলমান কে ইন্ডিয়ার মুসলমান কে বাংলাদেশের মুসলমান এই ভেদাভেদ ছিল না তা সবার ভিতরে একটাই কথা ছিল আমাদের রব হলো আল্লাহ তাদের কাছে অস্ত্র ছিল না আমার নবী আমার আল্লাহ কে বলছে আল্লাহ আমার সাহাবীদের কাছে তো অস্ত্র নাই কি দিয়া যুদ্ধ করবে আমার আল্লাহ বলছেন বন্ধু আপনার সাহাবীদের ভিতরে যে ঐক্য রয়েছে 313 জনের মধ্যে যে ঐক্য আমি আল্লাহ দেখেছি তাদের অস্ত্র লাগবে না তাদের বন্দুক কামান কিছুই লাগবে না তাদের সবচাইতে বড় অস্ত্র হলো তাদের ঐক্য চিৎকার মেরে বলে আল্লাহু আকবার ও নবী আপনি চলে যান সাহাবাই কিরামদেরকে খেজুর গাছ আছে না নাই বলছে খেজুর গাছের ডেগো 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 খেজুর গাছের আপনারা ডেগো বলেন না ডাউগা বলেন ডগা এই ডগার গুড়ার দিকে একটু বেঁকা আমাদের বাংলাদেশের পোলাফানেরা লাইদিয়াল এই গাড়ি বানায় মানে এইভাবে ডেগো ধরে গাড়ি টাড়ি বানায় এই ডেগো এই আপনার ডগা বলেন এই ডগার গোড়ার দিকে একটু বেঁকা আমার নবী বলছে আল্লাহ বলছে নবীকে ওই ডেগোগুলো ডগাগুলো কেটে সাহাবীদের হাতে দিয়ে দেন কাফের বেঈমানদের ঘাড়ের উপরে ডগা দিয়া কোপ দিবে আমি আল্লাহ ফেরেশতা দিয়া আমি আল্লাহ ফেরেশতা দিয়া থর থেকে মাথা আলাদা করে দিব আর আজকে আমাদের মধ্যে ভেজাল আছে না নাই একদল কয় মিলাদ করতে হবে দাঁড়ায় দাঁড়ায় আর এক দল আবার আমার নবীর জন্য চেয়ার রেখে দেয় কয় নবী এসে বসবে আছে না নাই একদল কয় নামাজে আমিন জোরে কোয়া লাগবে আর নয় নামাজ হবে না আর একদল কয় নামাজে আমিন আসতে বলতে হবে একদল বলছে আমার বাইরা একদল বলছে হাত বাঁধতে হবে নাবির নিচে আর একদল বলছে হাত বাঁধতে হবে বগলের তলে এই ফেতনা আজকে আলেম ওলামা মুসলমানের মধ্যে থাকার কারণে আজকে বাইরে বেরি ফাটাফাটি মারামারি বাংলার গোটা পৃথিবীর সাধারণ মুসলমান ভয়তে নামাজি পড়ে না কি ভুল বললাম নাকি আমার বাবার আমি ইংরেজিতে একটা লেটার সার পড়েছি গল্প পড়েছি এক বাবা তার মৃত্যুর শয্যায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন তার পাঁচ সন্তানকে ডাক দিল বলল ও বাবা তোমরা এদিকে আসো ওই বাস আপনারা কি বাসের ঝাড় বলেন না সোপ বলেন ঝাড় আলহামদুলিল্লাহ বলছে ওই বাঁশের ঝাড় থেকে পাঁচটা মোটা মোটা কুঞ্চি কেটে আনো এবার পাঁচটা কুঞ্চি কেটে আনা হলো বাবা বলল এই পাঁচটা কুঞ্চি একসাথে বাঁধ একসাথে বাঁধা হলো এইবার পাঁচটা কুঞ্চি যদি একসাথে দড়ি দিয়া বাঁধা হয় এইভাবে কি ভাঙা সম্ভব হয় বড় ভাইয়ের হাতে দিল ভাঙো ভাঙতে পারে নাই মেজো ভাইয়ের হাতে দিল ভাঙতে পারে নাই সেজো ভাইয়ের হাতে দিল ভাঙতে পারে নাই বাবা বলল আটিটা খোলো আটিটা খোলা হলো পাঁচ ভাইয়ের হাতে পাঁচটা কুঞ্চি দিল বল এইবার ভাঙো একটা কুঞ্চি যেই পাইছে অমনি ধরে মোট্টাক করে ভেঙ্গা ফেলছে বাবা বললো আমার সন্তানের